হ্যালো ভিউয়ার্স, বিশ্বগ্রামের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে প্রায় 9 মিলিয়নের মতো প্রাণী। প্রতিনিয়ত আমরা যেসব প্রাণী দেখে আসছি সেগুলো কোনোভাবেই আমাদের কাছে অদ্ভুত বলে মনে হয় না। হয়তো দেখে অভ্যস্ত হয়ে গেছি বলেই এমন হয়, কিন্তু এর বাইরে অদেখা যত প্রাণীকুল রয়েছে তার অধিকাংশই আমাদের কাছে বিস্ময় সৃষ্টিকারী, অনেক ক্ষেত্রে ভয়ঙ্করও বটে। আমাদের অদেখা যত অদ্ভুত প্রাণী রয়েছে তাদের অধিকাংশেরই বসবাস সমুদ্রে। এরা ভিনগ্রহের কোনো প্রাণী নয়, কিন্তু দেখতে ভিনগ্রহের প্রাণীর মতোই রহস্যময় এবং বৈচিত্র্যময়। বিশ্বগ্রামের আজকের এপিসোডে এরকমই কিছু অদ্ভুত সামুদ্রিক প্রাণী নিয়ে কথা বলবো। চলুন জেনে আসি সেই সব অদ্ভুত প্রাণীদের অদ্ভুত সব জীবন প্রণালী সম্পর্কে। নাম্বার 1, গ্লাউকাস আটলান্টিকাস, নীল ড্রাগন। এই প্রাণীটিকে আপনার বেশ পছন্দ হবে। নীল রঙা এই প্রাণীগুলো আকার আকৃতির দিক থেকে অনেকটা কাল্পনিক ড্রাগনদের মতো। এরা সাধারণত খোলস ছাড়া হয়। মলাস্কা পর্বের এই প্রাণীগুলো আকারে মাত্র 1.2 ইঞ্চি লম্বা হয়। এদের বাসস্থান মূলত আটলান্টিকে। দেখতে সুন্দর হলেও এদের শরীরে রয়েছে বিষাক্ত রকমের কাঁটা, ধরতে গেলে হাতে বিঁধে যেতে পারে, তাই এদেরকে স্পর্শ করার দুঃসাহস না দেখানোই ভালো। নাম্বার 2, মিৎসুকোরিনা অস্টনি, গাবলিন হাঙর। এই মাছটি বেশ ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং মনে হবে আপনার কাছে। গভীর সমুদ্রের অন্ধকার জগতেই এদের বসবাস। বাচ্চা বুড়ো যে কোনো কেউই এর চেহারা দেখে ভয় পেয়ে যেতে পারে। লিভিং ফসিল নামে পরিচিত প্রাণীটি কোনো এলিয়েন না হলেও অতি ভয়ঙ্কর কোনো এলিয়েনের নামে চালিয়ে দেওয়া যায়। গাবলিন হাঙর নামক এই প্রজাতি মিৎসুকোরিনদে পরিবারের বেঁচে থাকা সর্বশেষ প্রজাতি। এদের উচ্চতা 10 থেকে 13 ফুট পর্যন্ত হয়ে থাকে। দেখতে অতিমাত্রিক ভয়ঙ্কর হলেও এরা সাধারণত আক্রমণাত্মক হয় না। নাম্বার 3, দ্য ফ্লাইং ফিশ। ফ্লাইং ফিশ সম্পর্কে কম বেশি সবারই ধারণা রয়েছে। সাঁতার কাটার এক পর্যায়ে যারা সমুদ্রের পানির উপর দিয়ে উঠতে শুরু করে, এরা ঘন্টায় প্রায় 70 কিলোমিটারেরও অধিক গতিতে উঠতে পারে। প্রায় 75 সেকেন্ডের মতো সময় শূন্যে ভেসে থাকতে পারে এরা। অধিকাংশ ফ্লাইং ফিশ দেখতে রূপালী রঙের হয়। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু ফ্লাইং ফিশদের ডানা হয় বাদামি রঙের। পৃথিবীতে প্রায় 64 প্রজাতির ফ্লাইং ফিশ রয়েছে। এদের মধ্যে 2টি প্রজাতির ফ্লাইং ফিশ বাস করে আমাদের বঙ্গোপসাগরে। নাম্বার 4, দ্য ব্লু প্যারট ফিশ, সমুদ্রের নিচের টিয়া পাখি। দেখতে হুবহু টিয়া পাখির মতো, শুধু গায়ের রং নেই। টিয়া পাখির ঠোঁটের মতো হুবহু ঠোঁট নিয়ে এরা ঘুরে বেড়ায় সমুদ্রের তলদেশে। সমুদ্রের প্রাণীদের মধ্যে এরা অত্যন্ত বৈচিত্র্যময়। এবং আরেকটি আলাদা বৈশিষ্ট্য এদেরকে অন্যান্য সামুদ্রিক জীব থেকে আলাদা করে রেখেছে, আর তা হলো এদের গায়ের রং। এদের মতো নীল রঙা প্রাণী সমুদ্রে আরেকটি নেই। এরা সাধারণত 30 থেকে 70 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, তবে কিছু সংখ্যক মাছ প্রায় 1.2 মিটার পর্যন্ত লম্বা হয়। নাম্বার 5, অগকোসেফালাস ডারউইনিয়া, লাল ঠোঁটওয়ালা ব্যাটফিশ। এই টুকটুকে লাল ঠোঁটওয়ালা ব্যাটফিশদের বাসস্থান মূলত আমেরিকা মহাদেশের উপকূলীয় অঞ্চলে। প্রথমে দেখলে এটাকে আপনার কাছে কোনো রাগী মহিলা বলে মনে হতে পারে, যে ঠোঁটে গাঢ় লিপস্টিক দিয়ে রাগান্বিত দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে রয়েছে। এরা মৎস্য প্রজাতির মধ্যে থেকেও সাঁতার কাটতে জানে না। সারা জীবন সমুদ্রের নিচে হেঁটে এবং ছোট চিংড়ি ও অন্যান্য মাছ খেয়ে জীবন ধারণ করে। নাম্বার 6, দ্য নারওয়াল। কম বেশি সবাই আমরা ইউনিকর্ন সম্পর্কে জানি। এটি কল্পকাহিনী বা রূপকথার উড়ন্ত ঘোড়া, যার মাথায় বড় এবং লম্বা একটি শিং রয়েছে। কে জানত এই রূপকথার ইউনিকর্ন আমাদের সমুদ্রের নিচে ঘুরে বেড়াবে? নারওয়াল নামক তিমি মাছ, যার মাথায় ইউনিকর্নদের মতোই রয়েছে বিরাট বড় এক শিং। কিছু সংখ্যক লোক এটা বিশ্বাস করে যে ইউনিকর্ন আর তিমি মাছ সংকর প্রজাতি, যদিও তা সম্ভব নয়। ইউনিকর্নদের অস্তিত্ব শুধুমাত্র কল্পনা অবধি সীমাবদ্ধ, তবে সমুদ্রের নিচে দ্য নারওয়াল নামক ইউনিকর্নদের অস্তিত্ব ঠিকই রয়েছে। প্রাণী হিসেবে এরা বেশ অদ্ভুত।
নাম্বার 7 লিবিয়া বক্সার কাঁকড়া। এই ক্ষুদ্র আকৃতি বিশিষ্ট বক্সার কাঁকড়া দল লিবিয়া গণের প্রায় 10 রকম প্রজাতি নিজেদের অন্তর্ভুক্ত করে রেখেছে। এদের আরো বিভিন্ন নাম রয়েছে, যেমন বক্সিং কাঁকড়া এবং পমপম কাঁকড়া। এরা সামুদ্রিক অ্যানোমেনদের সাথে মিথজীবী হিসেবে বাস করে। নিজেদের মাধ্যমে এরা অ্যানোমেনদের বিভিন্ন বিপদ হতে রক্ষা করে, যার পরিবর্তে অ্যানোমেনরা তাদের খাবার সংগ্রহ করে দেয়। নাম্বার 8 স্কটোপ্ল্যান্স গ্লোবোসা। স্কটোপ্ল্যান্স, এরা আয়তনের দিক দিয়ে অতি ক্ষুদ্র প্রাণী। সমুদ্রের তলদেশেই এদের বসবাস। স্কটোপ্ল্যান্স সাইন্টিফিক নাম হলেও এদের অন্য আরেকটি নাম রয়েছে, আর তা হলো সিপিক বা সমুদ্রের শুয়োর। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আপডেটেড থাকতে বিশ্বগ্রামের ফেসবুক পেজে আমাদের সাথে যোগ দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ বিশ্বগ্রামের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।